তো বহুদিন বাদ আমার বাড়িতে ব্লগ স্টার্ট করলাম। এই সম্মাত্র মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, এসে সমস্ত রান্নাবান্না তো অ্যাকচুয়ালি প্রচণ্ড সাউন্ড আসছে পাশের বাড়ি থেকে, তো সেই কারণে মানে গানের আর কি, তো সেই কারণে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ডাল, মুগের ডালকে আমি একটু কড়াই নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে ধুচ্ছি, কারণ এটা হচ্ছে সিটি দেব, তো কারণ হচ্ছে মায়ের জন্য। আমাদের তো মাটন আছে আর রাইসও আছে, অল্প রাইস করেছি, তারপর কী কী রান্না করেছি আপনাদের দেখাচ্ছি, খালি ডালটাই করতে বাকি আছে, একদম অল্প করে ডাল বসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অল্প করে সামান্য রাইস করেছি, আর এখানে একটা শিম দিয়ে উচ্ছে তরকারি, আর এই যে স্পেশাল আমাদের মাটন। তো মা মাটন খায় না বলে মায়ের জন্য মাছও করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। তো এগুলো আমি সকাল সকাল করে তারপরে গিয়েছিলাম, আর প্রেশারটা সিটি মানে দিয়ে দুটো সিটি বন্ধ করে দিয়ে ওই চলে গিয়েছিলাম, এসে বার তো খুললাম। তো একদম এটা না ঠান্ডা হয়ে গেছে, আর এটা ঠান্ডা খেতে আমার মনে হয় কেউই পছন্দ করে না, তো সেই কারণে ভাবলাম এটাকে একটু গরম করে নিই আর সাথে একটু রায়তাও বানিয়ে নিই। আর এই যো এখানে আমার রায়তা, টক দইটা না অল্প ছিল, আর এদিকে হচ্ছে সবজি আর মাছের ঝাল অল্প করেই করেছি। তো তো অনেক কষ্ট করে মেয়েকে ঘুম পাড়লাম, কারণ মেয়ে না দুপুরবেলা একদমই ঘুমাতে চায় না, তো তাড়াহুড়ো ঘুম পাড়িয়ে চলে এলাম বাইরে। তো শীতকাল মানে আমার পুরো ভাত খাওয়ার মানে ভাত টাত খাওয়ার পর পুরো টাইমটাই কিন্তু আমি আমার এই বাইরে মানে বাড়ির বাইরে ডাঙায় কাটাই আর কি, কারণ বুঝতেই পারছেন আমার গাছ মানে গাছের প্রতি আমার একটা অন্যরকম নেশা, তো সেই নেশাটা শীতকালে গিয়ে আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ শীতকালেই কিন্তু নানান রকমের ফুল ফোটানো সম্ভব হয়। তো সেই কারণে এখন শীতের আগমনেই আমি এখন অনেক চারা নিয়ে এসে বসিয়েছি, আবারও যাব নার্সারিতে এবং আবারও নিয়ে আসব, কারণ আমার গাছ কেনার যে শখটা ওটা আমার মনে হয় কোনোদিনও শেষ হবার নয়, কারণ দুটো গাছ আনলে মনে হয় আরও দুটো আনি, আবার দুটো আনলে মনে হয় আরও দুটো আনি, এইরকমই চলতে থাকে সারা বছর ধরে টুকটাক, কিন্তু শীতকালে একটু বেশি হয়। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা পালং, অর্ধেক তুলে ছোটো ছোটো পালং তুলে অর্ধেক খাও হয়ে গেছে, তো এটাকে তুলে খেয়ে নিয়ে আবার নতুন করে দেব। তো পালং আছে এখানে, নোটে আছে, পিরিম আছে, সমস্ত রকমই মানে আমি চাষবাস করে থাকি আর কি। আর অ্যাকচুয়ালি আমার যে কাকাটা আমাকে হেল্প করে চাষবাস করার জন্য, কাকার শরীর ভীষণ খারাপ, তো আসতে পারছে না একদমই, তো সেই কারণে মাঝে মাঝে একটু একটু আসছে আবার চলে যাচ্ছে, গাছের পিছনে খাটতে পারছে না, তো সেই কারণে এই গাছের যা যা কাজ সমস্ত কিছু আমাকেই এক হাতেই সব সামলাতে হচ্ছে। আগে কাকাটা থাকলে অনেক হেল্প করে দেওয়া, যেমন ধরুন ওই প্রত্যেক দিন দুবেলা জল দেওয়া এ করা, এগুলো করে দিত, কিন্তু এখন সবটা মানে আমারই ওপরে আর কি, কারণ ওই মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার সময় না সকালের দিকটা জল দিতে ভীষণ প্রবলেম হয় আর বিকালের দিকটা একদম সন্ধ্যা হয়ে যায়, শীতকাল তো তো বেলাবেলির জন্য লেগে পড়েছি। আর এই টবের জবা গাছগুলো না অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে পোকা ধরে আর কি, তো এগুলোকে এখন সব ঠিকঠাক করব এখন থেকেই। আর এখানে একটা গোলাপ গাছ আছে, যেই গোলাপ গাছটাকে একটু আমি খাবার দিয়ে দিচ্ছি, আর খাবার বলতে খোলবো না, জলও দিই, শুকনো খোলও দিই, আর আমি কোনো রাসায়নিক সার সেরকমভাবে ইউজ করি না, সমস্ত কিছুই জৈব সারই, কারণ রাসায়নিক সার ইউজ করলে তো হয়তো অনেক তাড়াতাড়ি গাছটা বড় হবে এবং গাছে অনেক ফুল ফুটবে, কিন্তু আমি একদমই রাসায়নিক সার সেরকমভাবে ইউজ করি না, খুব কম। তো তো এখন মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তো অনেকক্ষণই রাগায় কাজ করছি, এরপর যাব মেয়েকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো, কারণ ওকে আবার পড়াতে আসবে, তো ওকে কেমন হয়েছে সেটা তোমরা দেখুন, বাড়িতে শেষ করতে অনেক তো অল্প না। তো মেয়েকে একটু টাইম দিলাম, দেওয়ার পর না আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রুটি, আর আমাদের যেহেতু খাসির মাংস আছে তো অল্প একটু নিরামিষ তরকারি করেছি ওই সোয়াবিন টোয়াবিন দিয়ে, আলু টালু দিয়ে একদম হালকা করে, তো সেটা আপনাদের দেখালাম। আর এখন আমি একটু টাইম পেয়েছি নিজের জন্য, তো নিজে একটা ফেস প্যাক মেখে বসে পড়েছি, তো ফেস প্যাকটা যতক্ষণে শুকনো হয়, মেয়ের কিছু কাজ ছিল হোমওয়ার্ক তোকে করিয়ে দেবো, আর এই যো দুষ্টু বুড়িটা
কখন কি করে না করে কোনো ঠিক নেই। তো এখনও আমার ফেস প্যাকটা শুকনো হয়েছে কিনা হাত দিয়ে দিয়ে দেখছে। তো এখন বাজে হচ্ছে 9:10, লেখাপড়া হলো তাই না? লেখাপড়া একটু হলো তো, একটু লেখাপড়া হলো তো, বইটা সব গুছিয়ে নিয়েছি। এবার ওকে খাওয়া, আমার এখানে না একটা এ আছে, সন্ধ্যাবেলা না একটা খুব ভারী টিফিন হয়ে যায়, তো সেই কারণে আমি এসে থেকেই দেখছি মা সন্ধ্যাবেলা টিফিনটা খুব ভারী করে আর রাত্রেবেলা খেতে চায় না, তো সেই কারণে তাড়াহুড়ো করে সন্ধ্যাবেলায় মানে খাবার হয়ে গেলেই আগে মাকে দিয়ে দিই, যাতে ওই টিফিনটা করেই খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। খাইয়ে দাইয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে দিলাম। আমার মেয়েকে আমি মামাআর্থে ইউজ করি এবং সিরামিটও ইউজ করি। সিরামিটটা আমার মামাআর্থের থেকে বেশি ভালো লাগে, তো সেই কারণে স্পেশালি সিরামিটটা সবসময় থাকে। মাঝে মাঝে একটা অদল বদল করেই থাকি, তার কারণ আমার মনে হয় একটাই ক্রিম একভাবে না মাখানোই উচিত, তার অনেকগুলো কারণ আছে। তো তার অনেকগুলো কারণ আছে, তো সেই সব বিস্তারিত কারণে আর যাচ্ছি না, আমার এটা মনে হয়। তো সেই কারণে আমি অনেক মানে অনেক কি বলবো, নিজে অনেক কিছু জেনেওছি বাচ্চাদের ব্যাপারে। তো যেটা সব মায়েরাই করে থাকে, বাচ্চাদের উপর কিছু ইউজ করার আগে, বাচ্চাদের কিছু মানে বাচ্চাদের কিছু দেওয়ার আগে সব মায়েরা হয় না যে এখান থেকে জিজ্ঞাসা করে, ওখান থেকে জানে, সেখান থেকে জানে, এইসব জেনে জেনে মানে রিসার্চ আর যাকে বলা হয়, তো সেসব করে করে যেটা জেনেছি যে একটা ক্রিম একভাবে না মাখিয়ে মাঝখানে একটা অদল বদল করে ক্রিম মাখালে সেটা বেস্ট হয়। তো সেই কারণে আমি মামাআর্থ আর সিবামের দুটো একসঙ্গে মানে অদল বদল করে মাখাই। আর এখন উইন্টারের স্টার্টিংয়েই আমি এখন সিবামিটে চলে এসেছি, তো ওর ফ্রেশটেস সব ক্লিন করে দিই, রাত্রেবেলা এই সিবামিটটা মাখাই একবার, তারপরে সকালবেলা স্কুলে যাওয়ার সময় একবার মাখাই, মানে তিনবার হয়েই যায়। কেন বলুন তো, সকালবেলা একবার ব্রাশ ট্রাশ করে একবার মেখে নেই, তারপরে সানটান করে তো মাখতেই হয়, আর রাত্রিবেলা একবার। তো বলতে নানা সেরকম ছিল না, একটু ওই আলু, গাজর, বিনস, ফুলকপি, শীতের চাঁদের সবজি পাওয়া যায় আর কি, সমস্ত সবজি দিয়ে ওই আলু চচ্চড়ি যেটা হোক করে না, ওরম ছোটো ছোটো করে কেটে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে একটা তরকারি বানিয়েছি। কারণ মা তো আর মাটন টাটন খায় না, তো সেই কারণে মানে মাটন কেন, মা কোনো মাংসই খায় না, তো সেই কারণে শুধুমাত্র মায়ের জন্য তরকারিটা করেছিলাম। তো একটু বেশি করে নিয়েছি, তার কারণ সকালবেলা যাতে আমি তরকারিটা গরম করে শুধুমাত্র রুটি করে নিলে আমার হয়ে যায়, তো সেই কারণে একটু তরকারিটা বেশি করে নিলাম। আর পড়ে গেছে, ভাত খাবে না কিন্তু কিন্তু করছিল, তো সেই কারণে বলো ঠিক আছে একদিন খেয়েই নেবো, তোর জন্য ভাত আছে আর মাংস আছে গরম করে রেখে দিয়েছি, সমস্ত কিছু যা যা করার, রান্নাঘরের কাজ করার, গুছোনো সমস্ত কিছু করে এখন ঘরে এসেছি। এরপর দুজনে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালবেলা আরও একটু তাড়াতাড়ি উঠতে হবে। কেন বলুন তো, ওই যে নার্সারি থেকে গাছগুলো কিনে এনেছি, ওই সমস্ত গাছগুলোকে সব ঠিকঠাক করতে হবে বলে আমাকে সকালবেলা উঠে রান্নাবান্নার ঝামেলাটা মিটিয়ে নিতে হবে, যাতে আমাকে স্কুল থেকে এসে হপক করে রান্নাবান্না না করতে হয়, স্কুল থেকে এসে ওকে খাইয়ে দিয়ে, ওকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি আমার কাজগুলো করতে পারি। তো সেই কারণে একটু তাড়াতাড়ি আমাকে উঠতে হবে। তো সেই কারণে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।